আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। আফগান বিমান বাহিনীকে অক্ষম করে রেখেছিল আমেরিকাই। সম্পর্ক স্থাপনের মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করল লেবাননের হিজবুল্লাহ। মুসলিম রাষ্ট্রগুলো স্বীকৃতি চায় তালেবান। এবং সর্বশেষ থাকছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়তো সেতুর উদ্বোধনও করবেন, প্যাংগংয়ে চীনের বেআইনি নির্মাণ নিয়ে খোঁচা রাহুল গান্ধীর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবারও খোঁচা দিলেন রাহুল গান্ধী, কারণ চীন ইতোমধ্যে প্যাংগং লেকের ওপর সেতু নির্মাণ করছে, যেটা ভারত নিজেদের বলে দাবি করে আসছে। আর তাতে করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর চটেছেন রাহুল গান্ধী সহ বিরোধীরা। তারা বলছেন, নরেন্দ্র মোদী হয়তো সেই চীনের তৈরি সেতু উদ্বোধন করতে যাবেন, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চুপচাপ বসে আছে। অন্যদিকে চীন তাদের প্রাপ্ত জমি দখল করে নিচ্ছে। এমনও বাস্তবতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কপালে আসলে কী আছে সে সম্পর্কে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন, এবং এই সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে, ভিডিওটিতে একটি লাইক করুন, এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আফগান বিমান বাহিনীকে অক্ষম করে রেখেছিল আমেরিকাই। আমেরিকার একটি পর্যবেক্ষণ সংস্থা আফগানিস্তান থেকে মার্কিন সেনা পুরোপুরি প্রত্যাহারের আগেই এই বলে হুঁশিয়ারি করে দিয়েছিল যে পশ্চিমা দেশগুলোর সামরিক সহযোগিতা ও প্রশিক্ষণ বন্ধ করে দেওয়া হলে আফগান বিমান বাহিনীর সক্ষমতা ধসে পড়বে। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপি মঙ্গলবার এই খবর জানিয়েছেন। এতে বলা হয়েছে, আমেরিকার আফগানিস্তান বিষয়ক বিশেষ ইন্সপেক্টর জেনারেল জন শুপকো 2021 সালের জানুয়ারি মাসে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনকে এক চিঠি দিয়ে সতর্ক করেছিলেন যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা পুরোপুরি প্রত্যাহার করা হলে আফগান বিমান বাহিনীর পক্ষে নিজের পায়ে দাঁড়ানো সম্ভব হবে না। এপি এর খবরে সুস্পষ্টভাবে বলা হয়েছে, আফগান বিমান বাহিনীকে প্রয়োজনীয় প্রশিক্ষণ না দেওয়ার কারণে এই বাহিনী শেষ দিন পর্যন্ত তাদের যুদ্ধ বিমানগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য মার্কিন ঠিকাদারদের উপর নির্ভরশীল ছিল। তালেবানের বিরুদ্ধে গত 20 বছরের যুদ্ধে মার্কিন বিমান বাহিনীর সহযোগিতা কাবুল সরকারকে যথেষ্ট শক্তি যুগিয়েছে, কিন্তু ওই সহযোগিতা বন্ধ করার পাশাপাশি আফগানি বিমান বাহিনীকে সক্ষম করে গড়ে না তোলার কারণে 2021 সালের আগস্ট মাসে ক্ষিপ্ত গতিতে তালেবান গোটা আফগানিস্তানের দখল নেয়। এপি এমন সময় এই খবর দিল যখন ওয়াশিংটন দাবি করছে, 2001 সালে সহযোগী দেশগুলোকে নিয়ে আফগানিস্তান দখল করার পর থেকে গত 20 বছরে দেশটিতে সামরিক তৎপরতা চালানোর কাজে আমেরিকা প্রায় $1 trillion অর্থ খরচ করেছে। এছাড়া 2001 সালে তালেবান সরকারের পতনের পর দেশটির পুনর্গঠন কাজে খরচ হয়েছে $145 billion, এবং আফগানিস্তানের সামরিক বাহিনীর পুনর্গঠন ও শক্তিশালী করার কাজে আরও $8.5 billion খরচ হয়েছে। মার্কিন সমর্থিত প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়ে গেলে 2021 সালের 15 আগস্ট আফগানিস্তানের ক্ষমতা আবারও দখল করে তালেবান। ফলে 2001 সালের শেষ দিকে মার্কিন সেনা অনুপ্রবেশের পরপরই যে তালেবান সরকারের পতন হয়েছিল, 2021 সালে সেই মার্কিন সেনারা আফগানিস্তানের মাটিতে থাকতেই আবারও সেই তালেবান দেশটির ক্ষমতা পুনর্দখল করে। সম্পর্ক স্থাপনের মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করল লেবাননের হিজবুল্লাহ। মার্কিন সরকার লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহের সঙ্গে সম্পর্ক স্থাপনের যে প্রস্তাব দিয়েছিল তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে এই প্রতিরোধ সংগঠন। আল আকবার নিউজ চ্যানেলের বরাত দিয়ে IRIB এর সংবাদদাতা এই তথ্য জানিয়েছেন। আল আকবারের খবরে বলা হয়েছে, লেবাননে ওয়াশিংটনের মিত্ররা যখন হিজবুল্লাহের বিরুদ্ধে নানামুখী প্রকল্প বাস্তবায়ন করছে, তখন কোনো মধ্যস্থতাকারী মাধ্যমে হিজবুল্লাহ নেতার জন্য বার্তা পাঠিয়েছে মার্কিন সরকার।
ওই বার্তায় ওয়াশিংটন লেবাননের রাজনৈতিক পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে হিজবুল্লাহর সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা রক্ষা করার প্রস্তাব দিয়েছে। হিজবুল্লাহর পক্ষ থেকে এইসব মধ্যস্থতাকারীর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে, তাদের পক্ষে কোনো অবস্থাতেই আমেরিকার সঙ্গে সম্পর্ক স্থাপন করা সম্ভব নয়। হিজবুল্লাহের নির্বাহী পরিষদের প্রধান সায়েদ হাশেম সাফিউদ্দিন লেবাননের ন্যাশনাল মিডিয়া সেন্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, মার্কিন সরকার লেবাননকে নিজের প্রভাব বলয়ের মধ্যে রাখতে চায়, এজন্য তারা লেবাননে সব সময় গণ্ডগোল বাঁধিয়ে রেখে ইহুদিবাদী ইসরায়েলের নিরাপত্তা রক্ষা করার চেষ্টা করে যাচ্ছে। হিজবুল্লাহের নির্বাহী পরিষদের প্রধান আরও বলেন, লেবানন সহ গোটা মধ্যপ্রাচ্যের জন্য আমেরিকার বহু পরিকল্পনা রয়েছে এবং এইসব পরিকল্পনা নিরলসভাবে বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছে ওয়াশিংটন। তবে আমেরিকার পরিকল্পনাগুলো ব্যর্থ করে দেওয়ার জন্য হিজবুল্লাহও নিজস্ব পরিকল্পনা রয়েছে বলে জানান সায়েদ হাশেম সাফিউদ্দিন। মুসলিম রাষ্ট্রগুলোর স্বীকৃতি চায় তালেবান। যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান প্রশাসনকে স্বীকৃতি প্রদানের আহ্বান জানিয়েছে ভারপ্রাপ্ত আফগান প্রধানমন্ত্রী মোল্লা হাসান আখন্দ। বুধবার রাজধানী কাবুলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশটির সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে বিশ্বের সব সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি। এমনকি আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার জন্য সব ধরনের শর্ত পূরণ করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে দাবি করেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, মার্কিন সামরিক বাহিনী সহ সকল বিদেশি সৈন্য প্রত্যাহারের মুখে গত বছরের আগস্ট মাসের মাঝামাঝি সময়ে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান গোষ্ঠী। এরপরই সেপ্টেম্বর মাসের শুরুর দিকে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে তারা। সেই সরকারের অন্যতম শীর্ষ পদে বসেন মোল্লা হাসান আখুন্দ। যদিও এরপর থেকে বড় কোনো সম্প্রচার মাধ্যমে আর দেখা যায়নি তাকে। গত সেপ্টেম্বর মাসের পর বুধবারই প্রথম বৃহৎ পরিসরে গণমাধ্যমের মুখোমুখি হন মোল্লা আখন্দ। কাবুলে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, বিশ্বের সকল দেশের সরকার, বিশেষ করে মুসলিম দেশগুলোর কাছে আমার আবেদন, আপনারা আফগানিস্তানকে স্বীকৃতি দেওয়া শুরু করুন। রয়টার্সের প্রতিবেদককে বলেছেন, মোল্লা হাসান আখন্দ ও তালেবান প্রশাসনের অন্য কর্মকর্তাদের পাশাপাশি জাতিসংঘের কর্মকর্তারাও বুধবারের এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। সেখানে তালেবান আফগানিস্তানে অর্থ প্রবেশের ওপর আরোপিত বিধিনিষেধ শিথিলেরও আহ্বান জানান। একই সঙ্গে প্রয়োজনীয় অর্থ ছাড়ের ব্যবস্থা না করায় দেশের অর্থনৈতিক পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। হাসান আখন্দ মনে করেন, সংকট কাটাতে স্বল্পমেয়াদী সহায়তা কোনো সমাধান নয়, বিদ্যমান সংকটগুলোর মৌলিকভাবে সমাধানের একটি পথ আমাদেরকে খোঁজার চেষ্টা করতে হবে। এমনিতেই দশকের পর দশক যাবৎ যুদ্ধের কারণে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত আফগানিস্তান। গত বছরের আগস্ট মাসে তালেবান যোদ্ধারা কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণের পর থেকে সেই পরিস্থিতি দিনে দিনে কেবল খারাপই হয়েছে। আফগানিস্তানে বর্তমানে যা আর্থিক পরিস্থিতি, তাতে এই প্রবল শীতে লাখ লাখ মানুষ প্রয়োজনীয় পরিমাণ খাবারের অভাবের মধ্যে দিন যাপন করছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, দীর্ঘ ২০ বছর পর গত ১৫ আগস্ট আফগানিস্তানের দখলে নেয় তালেবান। এরপর সেপ্টেম্বর মাসের শুরুর দিকে তালেবান অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম মন্ত্রিসভার ঘোষণা দেয়। অবশ্য সরকার গঠন করলেও বিশ্বের কোনো দেশই এখনও পর্যন্ত তালেবান সরকারকে স্বীকৃতি প্রদান করেনি। এর জেরে বিশ্বের অধিকাংশ রাষ্ট্র ও এর পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন দাতা সংস্থাও আফগানিস্তানে মানবিক সহায়তা সহ অন্য সাহায্য পাঠানো বন্ধ করে দেয়। এসবের ফলে দেশটিতে অর্থনৈতিক সংকট প্রতিদিনই খারাপের দিকে যাচ্ছে। এছাড়া তালেবানের ক্ষমতা গ্রহণের আগে থেকেই বিদেশি সহায়তার উপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিল আফগান ভূখণ্ডের অর্থনীতি। গত আগস্টে থেকে সেই সহায়তা আসা বন্ধ হয়ে যাওয়ায় আর্থিক ও মানবিক সংকট কেবলই বৃদ্ধি পেয়েছে। এর আগে আফগানিস্তানের লাখ লাখ নাগরিক মৃত্যুর দ্বারপ্রান্তে রয়েছে বলে গত সপ্তাহে হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতরেস। উল্লেখ্য, যুদ্ধবিধ্বস্ত এই রাষ্ট্রটিকে সম্ভাব্য সামাজিক ও অর্থনৈতিক বিপর্যয় থেকে রক্ষা করতে পশ্চিমা দেশগুলোতে বাজেয়াপ্ত সম্পদ ছেড়ে দেওয়া এবং আফগান ব্যাংকিং ব্যবস্থাকে অচল অবস্থা থেকে কাটিয়ে জোরে সোরে চালু করার দাবিও জানিয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেতুর উদ্বোধনও করবেন, প্যাংগংয়ে চীনের বেআইনি নির্মাণ নিয়ে খোঁচা রাহুল গান্ধীর।
প্যাংগং হ্রদের উপর সেতু তৈরি করছে চীন। উপগ্রহ চিত্রে স্পষ্ট ধরা পড়েছে যেই জায়গায় সেতুটি তৈরি হচ্ছে তা আদতে ভারতের। ভারত যেখানে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা চিহ্নিত করেছে সেই জমির ওপর। সাম্প্রতিক উপগ্রহ চিত্র প্রকাশ্যে আসার পরই সরব হয়েছে বিরোধীরা। এদিন ফের নরেন্দ্র মোদী সরকারকে কটাক্ষ করলেন রাহুল গান্ধী এবং 4 জানুয়ারিও এ নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছিলেন রাহুল গান্ধী। প্রশ্ন তুলেছিলেন কেন তিনি চুপ রয়েছেন। এবারও তিনি টুইটারে প্যাংগং হ্রদের উপর তৈরি সেতুর উপগ্রহ চিত্র পোস্ট করলেন। একটি তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দিলেন যে এলএসসিয়ের একেবারে কাছেই রয়েছে সেই সেতু। কটাক্ষ করে কংগ্রেস সংসদ লিখলেন, আমাদের দেশে বেআইনি সেতু তৈরি করছে চীন, প্রধানমন্ত্রী চুপ রয়েছে বলে পিপুলস লিবারেশন আর্মির সাহস এত বেড়েছে, ভয় লাগছে প্রধানমন্ত্রী আবার না সেই সেতুর উদ্বোধন করতে চলে যান। পূর্ব লাদাখে চীন সেনার সঙ্গে বারবার সংঘর্ষ নিয়ে এর আগেও প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন রাহুল। পাল্টা বিজেপি আবার দাবি করেছে, 1960 সালে কংগ্রেসের শাসন আমলেই চীন ওই এলাকার জমি জবরদখল করে রেখেছে। 16 জানুয়ারি একটি উপগ্রহ চিত্রে দেখা গেছে প্যাংগং হ্রদের উপর চীনের সেই সেতুর দৈর্ঘ্য এখন 400 মিটার। সাম্প্রতিক উপগ্রহ চিত্রে এমনটাই ধরা পড়েছে। আরও তড়িঘড়ি করে সেতু নির্মাণের কাজ করছে চীন, চাইছে শীতেই যেন শেষ হয়। সেতু নির্মাণ শেষ হলে পূর্ব লাদাখে সীমান্তে বাড়তি সুবিধা পাবে লাল ফৌজ। এই পূর্ব লাদাখেই ভারতের সেনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছে চীনের। প্যাংগং হ্রদের উপরে যেখানে চীন সেনার ঘাঁটি রয়েছে সেখানেই রয়েছে এই সেতু। ওই ঘাঁটিতে রয়েছে চীনের সেনা হাসপাতাল। 2020 সালের মে মাসে যখন ভারতের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তখন ওই ঘাঁটিতেই চিকিৎসা হয়েছে চীনের জওয়ানদের। ওই ঘাঁটির সঙ্গেই প্যাংগং হ্রদের দক্ষিণ তীরের একটি অংশকে জোড়া হবে। নতুন সেতু 8 মিটার চওড়া। সেতুটি তৈরি হলে খুব সহজেই পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে পৌঁছে যাবে চীনা বাহিনী। হ্রদের উপর তীর থেকে রুট গে নিজেদের ঘাঁটিতে ফিরতে চীন সেখানে এখন 200 কিলোমিটার গাড়ি চালিয়ে যেতে হয়। ওই সেতু তৈরি হলে 150 কিলোমিটার যেতে হবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।